যে প্রযুক্তিতে বরফের চাপা পড়েও জুতোর মাধ্যমে সিগন্যাল পাঠাতে পারবে ভারতীয় সেনা জওয়ানেরা বরফে ঢাকা পার্বত্য অঞ্চলে প্রাণের আশঙ্কা নিয়ে থাকেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা তাই তাদের সুরক্ষা করতে নানা ধরনের নতুন প্রযুক্তি নিয়ে আসছে প্রতিরক্ষা মন্ত্রক এখানকার আবহাওয়ার কথা মাথায় রেখেই এবার আনা হচ্ছে এক বিশেষ প্রযুক্তি জোয়ানদের জুতোই লাগানো থাকবে একটি ডিভাইস বিপদে পড়লে যা থেকে সিগনাল পৌঁছে যাবে অন্য জায়গায় প্রচণ্ড ঠান্ডাতেই এটি কাজ করবে ডিআরডিও সেই বুট তৈরি করছে যাতে একটি ইলেকট্রিক সিগনাল অ্যামিটারের একটি মিনিয়েচার থাকবে এক গবেষক জানিয়েছেন এই প্রযুক্তিতে যে কোনো ছোট ডিভাইসে চার্জ দেওয়া যায় যেমন ট্রান্সমিটার মোবাইল ফোন ইত্যাদি হাঁটলে জুতোর চাপেই আপনা থেকেই চার্জ হয়ে যাবে ডিআরডিও জানিয়েছে অত্যাধিক ঠান্ডায় কোনো সাধারণ ব্যাটারি কাজ করে না কিন্তু এই প্রযুক্তিতে বরফের তলায় আটকা পড়লেও সহজেই সিগন্যাল পাঠাতে পারবে সেনা জওয়ানেরা এতে সেই জোয়ানের অবস্থান ও তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানা যাবে